রাজধানীর রেলগেট এলাকার একটি বাসার অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে র্যাব এ সময় বেশ কিছু ককটেল পেট্রোল বোমাও উদ্ধার করা হয় র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মইন রাতে সাংবাদিকদের জানান নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা করতে এসব বিস্ফোরক প্রস্তুত করা হচ্ছিল গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে সংযোগের সঙ্গে নাশকতাকারীদের সম্পৃক্ততা থাকতে পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমনটাই ধারণা করা হচ্ছে বলেও দাবি করে র্যাবের এই মুখপাত্র আশকতার সময় তারা প্রাথমিকভাবে ঘটনাস্থলে এসেছে এবং পাশাপাশি প্রাথমিকভাবে ইন্টেলিজেন্স কালেক্ট করে আমরা তথ্য পাই যে এই এই পাশের বেশ কিছু বস্তিতে মুভমেন্ট এবং মানুষের চলাচলের বিভিন্ন তথ্য কিন্তু এখানকার বস্তিবাসী আমাদের র্যাপতিনের গোয়েন্দাদেরকে দিয়েছিল যার প্রেক্ষিতে কিন্তু র্যাপতিনের গোয়েন্দারা প্রাথমিকভাবে তারা এই জায়গাটার তথ্য পায় যে এখানে তিনজন মূলত আমরা প্রাথমিকভাবে তাদেরকে আটক করতে সক্ষম হই